ভাড়াটিয়া পরিচয়ের স্বর্ণ হাতিয়ে নিয়ে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। সকালে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, দীর্ঘদিন চক্রটি ভাড়াটিয়ে সে যে এই অপরাধ করে আসছিল, প্রথমে টার্গেট ঠিক করে একটি এলাকায় বাসা ভাড়া নেয় তারা, পরে সক্ষমতা গড়ে তোলার এক পর্যায়ে নিজেদের স্বর্ণকার পরিচয় দিয়ে বাসায় থাকা স্বর্ণালঙ্কার পরিষ্কার করে দেওয়ার একটি প্রস্তাব দেয়। এভাবে আস্থা অর্জনের পর টার্গেট করা ব্যক্তি সব কিছু লুটে নেয়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চক্রের মূল হোতা আলী হাসান, সোহেল সহ তার সহযোগী এক মহিলাকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে। আলী হাসান, সোহেল এবং তার সহযোগী বিভিন্ন এলাকায় প্রবেশ করে প্রথমে ভাড়াটিয়া সেজে সেই এলাকার কতগুলো খালি বাড়ি নির্বাচন করে এবং পরবর্তীতে সেই বাসার যারা মহিলা আছেন তাদেরকে আসলে টার্গেট নির্বাচন করেন। কয়েকটি সংস্থা এটি তদন্ত করছেন এবং আপনারা অতি শীঘ্রই সেই তদন্তের প্রকাশ আপনারা পাবেন বলে আমি মনে করি।